রাহুল গান্ধীজির সঙ্গে বাংলার যতজন কংগ্রেসের নেতৃত্বে এসেছিল তাদেরকে রাহুল গান্ধীজি বলবার সুযোগ দিয়েছেন। প্রত্যেকে তার নিজের নিজের মতামত প্রকাশ করেছেন, ব্যক্ত করেছেন। নিজেদের মতামত প্রকাশ করার পর রাহুল গান্ধীজি বলেছেন যে আমার কাছে কংগ্রেসের স্বার্থ রক্ষা করার দায়িত্ব, কংগ্রেসকে নিশ্চয় রক্ষা করব আমরা সব জায়গায়। সোনিয়া গান্ধীর সঙ্গে আমাদের মতামত নিয়ে বিস্তারিত আলোচনা করার পর উনি বলেছেন যে খুব তাড়াতাড়ি আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাবো এবং আমরা সবাইকে তা জানাবো। সবাইকে একসঙ্গে একই দাবি করে I cannot say that alliance between Congress and CPM has been done or etc. Because today we have expressed our views. And Rahul Gandhiji has listened to us with rapt attention and he has assured us that in consultation with CP, Madam Sonia Gandhiji, he will be able to conclude this chapter of alliance either yes or no. So till that time we have to wait. Hamare raaj nahi balki Bengal ki logo ki jo aam bhavna hai, ye aam bhavna ko hum log unke samne pesh kare.